প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে ইংলিশ বায়োস্কোপ পরিবারে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিগ্রি ভর্তির খুবই গুরুত্বপূর্ণ কিছু তারিখ সম্পর্কে ওয়াকিবহাল করার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা যারা ডিগ্রি প্রথম মেধাতালিকায় চান্স পেয়েছেন, প্রথম মেধাতালিকা অনুযায়ী আপনার চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করার সর্বশেষ তারিখ হচ্ছে 3 জানুয়ারি রাত 11টা 59 মিনিট পর্যন্ত, অর্থাৎ 2022 সালের 3 জানুয়ারি রাত 11টা 59 মিনিট পর্যন্ত সময়ের মধ্যে আপনি ডিগ্রি প্রথম মেধাতালিকা অনুযায়ী ভর্তির চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করে সেটি ডাউনলোড করতে পারবেন এবং চাইলে প্রিন্ট করতে পারবেন। এবং এই যে চূড়ান্ত ভর্তি ফর্মটি রয়েছে, এই ফর্মটি সহ আপনার এসএসসি এবং এসএসসির মূল মার্কশিট এবং এর ফটোকপি, আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, আপনার রিসেন্ট তোলা 4 কপি ছবি, অবশ্যই পিছনে আপনার নাম লিখে দিতে পারেন, প্রয়োজনীয় মোবাইল নাম্বারও লিখে দিতে পারেন, সেটা নিয়ে এবং আপনার কলেজে ভর্তির যে ফিটি রয়েছে সেই ফিটি নিয়ে অবশ্যই আপনি 4 জানুয়ারি 2022 অফিস চলাকালীন যে সময়টা রয়েছে, অর্থাৎ 10টা থেকে 2টা, এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু কলেজে গিয়ে জমা দিতে হবে এবং ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরেই কিন্তু আপনার কাজটি শেষ হয়ে যায়নি। ভর্তি হওয়ার পর আপনাকে চেক করতে হবে, আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার ভর্তিটি নিশ্চিত হয়েছে কিনা। আপনার ভর্তিটি নিশ্চিত হয়েছে কিনা সেটি জানার যে উপায়, সেই উপায়টি হচ্ছে 2টি। একটি হচ্ছে আপনি SMS-এর মাধ্যমে জানতে পারবেন, দ্বিতীয়টি হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। SMS-এর মাধ্যমে আপনি যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি প্রাথমিক আবেদনটি করেছিলেন যে মোবাইল নাম্বারটি দিয়ে, সেই মোবাইল নাম্বারে কলেজ আপনাকে একটি কনফার্মেশন SMS সেন্ড করবে। এই কনফার্মেশন SMS-টি আসার সর্বশেষ তারিখ হচ্ছে 6 জানুয়ারি 2022। অবশ্যই 6 জানুয়ারি 2022 তারিখের মধ্যে আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS চলে আসবে যে আপনার ভর্তিটি অ্যাপ্রুভড হয়েছে। যদি কোনো কারণে সেই SMS-টি না আসে, তারপরেও আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি অনলাইনে গিয়েও চেক করতে পারবেন। সেজন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনার রুল এবং পিন নাম্বার দিবেন। রুল এবং পিন নাম্বার দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলটি সেখানে দেখতে পাবেন। যদি আপনার প্রোফাইলে লেখা থাকে যে পেন্ডিং, অর্থাৎ আপনার যে অ্যাডমিশনটি সেটি পেন্ডিং অবস্থায় রয়েছে, তাহলে বুঝতে হবে আপনার আবেদনটি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। যদি 6 তারিখের মধ্যে এটি পেন্ডিং দেখায়, 6 তারিখের মধ্যে এটি অ্যাপ্রুভড না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনার যে প্রোফাইলটি সেখানে অ্যাপ্রুভড দেখায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার আবেদনটি কলেজ গ্রহণ করেছে। এখন এই যে অ্যাপ্রুভড এবং পেন্ডিংয়ের বিষয়টা, আপনি যে সকল কাগজপত্র জমা দিয়েছেন এবং আপনার ছবি এবং আপনার প্রাথমিক আবেদন, এগুলোর সাথে কিন্তু যাচাই বাছাই করার পর কলেজ এই অ্যাপ্রুভডটি দিয়ে থাকে। আর যদি কোনো কারণে কলেজ অসঙ্গতি দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু পেন্ডিং অবস্থায় রাখে এবং পেন্ডিং অবস্থায় থাকলে আপনাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে এবং বিষয়টির একটি সুরাহা করতে হবে। এখন আসি যে যারা প্রথম মেধাতালিকায় চান্স পাননি, আপনাদের কিন্তু দ্বিতীয় একটি মেধাতালিকা দেওয়া হবে। আপনি যে কলেজে প্রাথমিক আবেদনটি করেছিলেন, সেই কলেজে যে সকল আসন সংখ্যা খালি থাকবে, সেই আসনগুলোর জন্য কলেজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দ্বিতীয় একটি মেধাতালিকা দেবে। এই দ্বিতীয় মেধাতালিকায় কবে নাগাদ দিতে পারে? এই দ্বিতীয় মেধাতালিকা কিন্তু জানুয়ারির 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দিয়ে দিতে পারে। এই দ্বিতীয় মেধাতালিকার সাথে যারা প্রথম মেধাতালিকায় মাইগ্রেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের ফলাফলও দেওয়া হবে। অর্থাৎ প্রথম মেধাতালিকার মাইগ্রেশনের ফলাফল এবং দ্বিতীয় মেধাতালিকা কিন্তু একসঙ্গে দেওয়া হবে এবং এটা দেওয়া হতে পারে 12 থেকে 20 জানুয়ারির মধ্যে। ঠিক আছে, যখন এই রেজাল্টটি দিবে, তখন আপনি আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে SMS করে অথবা অনলাইনে গিয়ে আপনার রুল এবং পিন নাম্বার দিয়ে কিন্তু আপনার ফলাফলটি জানতে পারবেন। এসএমএস এর মাধ্যমে আপনি যদি আপনার ফলাফলটি জানতে চান, যেদিন ফলাফল দিবে সেদিন বিকাল ৪টার পর আপনার মোবাইলের মেসেজ ফোন থেকে লিখতে হবে NU, তারপর একটু স্পেস দিয়ে লিখতে হবে ATDG, তারপর আপনার রোল নাম্বারটি লিখে 16222 অর্থাৎ 16222 এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কোর্স মাইগ্রেশন হয়েছে কিনা অথবা আপনি চান্স পেয়েছেন কিনা। বুঝতে পেরেছেন? আরেকটা উপায় আছে অনলাইনের মাধ্যমে, সেটি সাধারণত রাত 9টার পর থেকে দেখা যায়, অনেক ক্ষেত্রে আগে দেখা যায়, আপনারা চেক করে নেবেন। সেজন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনার রুল এবং পিন নাম্বার আপনি দিলে কিন্তু জানতে পারবেন যেদিন ফলাফল দেয় সেদিন রাত 9টার পর। আমি আবারও বলেছি, অনেক ক্ষেত্রে আগে দিয়ে দেয়, আপনারা চেক করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনারা কারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন। যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের মধ্য থেকে দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটি দেওয়া হবে। যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন অথচ ভর্তি হবেন না, তাদের মধ্য থেকেও কিন্তু দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটি দেওয়া হতে পারে। তবে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করবে আপনি যেহেতু ভর্তি হননি তার মানে এই কলেজে আপনি পড়তে চাচ্ছেন না, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার জন্য কিন্তু রিলিজ স্লিপের দরজাটা খোলা রাখছে। আচ্ছা, তো দ্বিতীয় মেধা তালিকায় আপনারা যারা প্রথম মেধা তালিকা অনুযায়ী চান্স পাননি তাদের মধ্য হতে চান্স হতে পারে, এবং যে সকল আসন সংখ্যা খালি থাকবে অর্থাৎ আপনি প্রথম মেধা তালিকায় যে কলেজে আবেদন করেছিলেন সেই কলেজে যতগুলো আসন খালি আছে সেই আসনগুলোর জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকাটা দেওয়া হবে। ঠিক আছে? যাদের পয়েন্ট মোটামুটি ভালো রয়েছে এবং আপনারা কয়েকটি কোর্স আপনারা চয়েস দিয়েছিলেন সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনারা যারা ভর্তি বাতিল করে ডিগ্রি প্রথম মেধা তালিকায় ভর্তি হতে চাচ্ছেন, অর্থাৎ আপনি অনার্সে ভর্তি আছেন অথবা প্রাইভেট ডিগ্রিতে ভর্তি আছেন অথবা পূর্বের বছর ডিগ্রিতে ভর্তি আছেন, আপনি এখন ভর্তি বাতিল করে ভর্তি হতে চাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু স্পষ্ট আকারে বলে দিয়েছিল যে 30 ডিসেম্বরের মধ্যে আপনাকে ভর্তিটি বাতিল করে তারপর আপনাকে প্রথম মেধা তালিকায় চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করে ভর্তি হতে হবে। এখন 30 তারিখ তো পার হয়ে গিয়েছে, আপনারা যারা ভর্তি বাতিল করে আবেদনটি করেছেন তাদের তো ঠিক আছে, কিন্তু যারা এখন পর্যন্ত ভর্তি বাতিল করেননি কিন্তু চাচ্ছেন যে ভর্তিটি বাতিল করে ডিগ্রি প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা ভুল করছেন, কারণ 30 তারিখ কিন্তু পার হয়ে গিয়েছে। এখন ভর্তি বাতিল করলেও কিন্তু আপনি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি হতে পারবেন না। বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং খুবই সতর্কতামূলক। আশা করি আমি আপনাদেরকে এই সম্পর্কে বোঝাতে পেরেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।